আজকের গন্তব্য হচ্ছে কিশোরগঞ্জ, আমাদের প্রিয় রবিন ভাই। এই মালটা আসতে খুব বেশি লেট করছে, 2-3 মিনিট দেরি হলে আজকে হয়তো বা ট্রেনটা পেতাম না। এই যে মিডিয়া পার্টনার হচ্ছে আজকে বিপ্লব, আর এই ফুল ট্রিপটা স্পন্সর করতেছে হচ্ছে আমাদের স্ত্রী রবিন ভাই। ভাই টাকাটা দিয়ে দিন এখন। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, এখন অলমোস্ট 12টার কাছাকাছি, আমরা এখনো ট্রেনে, ভুল করে মেন ট্রেনে উঠে আমাদের আজকে এই অবস্থা। সকাল 9টা বাজে আমরা রওনা দিলাম, তাড়াহুড়া অনেক বাধা পার করে লাস্টে এই ট্রেনটা পেলাম। এই যে টিকিটটা কাটছে আমাদের এই মহান ব্যক্তি মায়া ও, গালি মারার মতো মানে কোনো ভাষাই পাচ্ছি না, যেই গালি দিব সেটাই কম করে যাবে ওর জন্য। তারপরে কিন্তু আমি টিকিটটা কাটলাম, দিন শেষে ট্রেনে সে আসলো, দিন শেষে একটা লোকাল ট্রেন, এই যে অবস্থা দেখা যাচ্ছে এই লোকাল ট্রেনে মানে আমাদের অবস্থা কি হয়েছে সেটা আপনিও বেটার জানেন, টিকিটটা কাটার জন্য আপনিও বেটার জানেন। টিকিট কাটতে বলছি, ভালো ট্রেনের টিকিট কাটতে বলছি, কিন্তু এরকম লোকাল ট্রেনের টিকিট যে সে কাটবে সেটা আমার জানা ছিল না, অবস্থা খুবই বাজে। আর এটা হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস, এটা এককালের ঢাকা চিটাগাং রোডের সব থেকে বড় ফেমাস আর কি ট্রেন আর কি, এটা সব থেকে বেশি কাস্টমার ইয়ে করে কর্ণফুলী এক্সপ্রেস। এইটাই আমরা এখন আসছি হচ্ছে দৌলতকান্দি, এটা পরের স্টেশন দৌলতকান্দি, এটা পরের স্টেশনই হচ্ছে ভৈরব। দিন শেষে এখনো নাস্তা করার সময়টা পাইনি, পানি দিয়ে খাম চালাচ্ছি। আর ওই যে ভাই আরামে আছে, বহুত আরামে আছে ভাই, পুরো ফিলিংসে। আমরা ধাক্কা ধুক্কা খাইয়া ভিতরে একাকার অবস্থা। ওকে দেখা হচ্ছে ভৈরবে, এরপরে দৌলতকান্দি আমরা কই যাবো, জানি কুড়িয়াচ্ছর, আমরা এরপর যাবো কুড়িয়াচ্ছর, যাত্রা শেষ। লাস্টে কমলাপুরে সারাদিন জার্নি করে এখন খাওয়া টালা হয়ে গেছে পুরো, এই হচ্ছে অবস্থা। ট্রেন এটাতে আসছি মহানগর এক্সপ্রেস, চট্টগ্রামের ট্রেন, এটা চট্টগ্রামের ট্রেন, এখন পাহাড় দিকে যাবো।
তবে আজকের পরিস্থিতি অনুযায়ী আমি হতাশ। কেন হতাশ? এটা কাজ যেটা হয়েছে এটা কাজে কোনো কিছু হয়নি। যাক, ওকে, ভালো লাগলো, সারাদিন ঘুরে, আল্লাহ হাফেজ।